এবারে আমরা পড়তে যাচ্ছি নাল সিকোয়েন্স। একটা সিকোয়েন্সকে আমরা নাল সিকোয়েন্স বলি যদি তার লিমিটিং ভ্যালু জিরো হয়। এ সিকোয়েন্স xn ইজ সেড টু বি নাল সিকোয়েন্স ইট লিমিট xn ইফ লিমিট xn ইকুয়ালস টু জিরো। এই রিগার্ডিং আমরা যে থিওরিটা করব সেটা অলরেডি আমরা ভালোভাবে করেছিলাম যে যদি xn এর লিমিটিং ভ্যালু জিরো হয় তাহলে লিমিট মডিউলাস xn সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু জিরো হবে, এবং মডিউলাস xn সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু যদি জিরো হয় তাহলে xn সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু জিরো হবে। এটা আমরা অলরেডি কমপ্লিট করেছি, তোমরা নিশ্চয়ই মনে আছে যে লিমিট xn ইকুয়ালস টু l অলওয়েজ এনশিওরস লিমিট মডিউলাস xn ইকুয়ালস টু মডেল, বাট লিমিট মডিউলাস xn ইকুয়ালস টু মডেল ডাজেন্ট ইমপ্লাই অলওয়েজ লিমিট xn ইকুয়ালস টু l, বাট ইট ইমপ্লাইজ হোয়েন l ইকুয়ালস টু জিরো। সেই প্রমাণটাই আমরা এখানে আরেকবার করব। এ সিকোয়েন্স xn ইজ নাল সিকোয়েন্স ইফ অ্যান্ড অনলি মডিউলাস xn ইজ নাল সিকোয়েন্স। দ্যাট ইজ xn যদি নাল সিকোয়েন্স হয় তার মানে xn এর লিমিটিং ভ্যালু জিরো হবে। আমরা দেখাবো মডিউলাস xn নাল সিকোয়েন্স, দ্যাট ইজ মডিউলাস xn সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু তখন জিরো হবে। ইফ অ্যান্ড অনলি ইফ আছে তার মানে মডিউলাস xn সিকোয়েন্স যদি নাল সিকোয়েন্স হয়, দ্যাট ইজ লিমিট মডিউলাস xn যদি জিরো হয় আমরা দেখাবো xn এর লিমিটিং ভ্যালু জিরো হবে, দ্যাট ইজ xn নাল সিকোয়েন্স হবে। তাহলে আমরা একটা একটা করে স্টার্ট করি। ওখানে কিন্তু আমরা দুটো প্রমাণকে কম্বাইন্ডলি করে দিয়েছি, তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা। ওখানে আমরা দুটো প্রমাণকে কম্বাইন্ডলি করে দিয়েছি, বাট এখানে আমরা চাইলে সিঙ্গেল সিঙ্গেল করে করিয়ে দিচ্ছি, দুটোই ব্যাপার। ওই প্রমাণটাও এখানে তুলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা খুশি নিতে পারো, কোনো অসুবিধা নেই। লেখো হোয়েন, ধরে নিচ্ছি যখন xnটা নাল সিকোয়েন্স, হোয়েন xn ইজ এ নাল সিকোয়েন্স, xn নাল সিকোয়েন্স, নাল সিকোয়েন্সের ডেফিনেশন বলছে দেন লিমিট xn ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট কে ইপসাইলন বিলংস টু n সাচ দ্যাট মডিউলাস xn মাইনাস জিরো লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। এটা আমি xn এর লিমিটিং ভ্যালু যে জিরো তার ক্রাইটেরিয়া থেকে লিখতে পারলাম। মডিউলাস xn মাইনাস জিরো মানে মডিউলাস xn দ্যাট লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। মডিউলাস xn মানে মডিউলাস xn মাইনাস জিরো, মডিউলাস xn মানে মডিউলাস xn মাইনাস জিরো। তার আবার যদি মড দিই কোনো প্রবলেম নেই, কারণ মডিউলাস xn নিজেই একটা পজিটিভ কোয়ান্টিটি, ও কোনোদিনই নেগেটিভ হবে না, আর যাই হোক না কেন, জিরো হতে পারে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে, বাট নেগেটিভ হবে না। তাহলে মডিউলাস xn মাইনাস জিরোর যদি আমি মড দিই, সেই মডটা দেওয়া এবং না দেওয়া দুটোই সমান, বাট ডেফিনেশন রক্ষার্থে আমরা মডটা দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট কে ইপসাইলন বিলংস টু n সাচ দ্যাট মডিউলাস অফ মডিউলাস xn মাইনাস জিরো লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। দ্যাট ইজ লিমিট অফ দ্য সিকোয়েন্স মডিউলাস xn ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ মডিউলাস xn ইজ এ নাল সিকোয়েন্স। এখানে একটা মড দিয়ে দেবে। একই রকমভাবে সেকেন্ড পার্টে আমি ধরে নিলাম মডিউলাস xn হচ্ছে নাল সিকোয়েন্স, তার মানে লিমিট অফ দ্য মডিউলাস xn ইজ ইকুয়ালস টু জিরো, দেন ফর এভরি ইপসাইলন ওয়ান গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট কে ওয়ান ইপসাইলন ওয়ান বিলংস টু n সাচ দ্যাট মডিউলাস অফ মডিউলাস xn মাইনাস জিরো লেস দ্যান ইপসাইলন ওয়ান ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে ওয়ান ইপসাইলন ওয়ান। মডিউলাস xn মাইনাস জিরো এটা অলওয়েজ মডিউলাস xn দেবে, মডিউলাস xn পজিটিভ, তার মড রাখাও যা না রাখাও তাই, দ্যাট ইজ মডিউলাস xn লেস দ্যান ইপসাইলন ওয়ান ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে ওয়ান ইপসাইলন ওয়ান। মডিউলাস xn মানে মডিউলাস xn মাইনাস জিরো লেস দ্যান ইপসাইলন ওয়ান ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে ওয়ান ইপসাইলন ওয়ান, দ্যাট ইজ ফর এভরি ইপসাইলন ওয়ান গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট কে ওয়ান ইপসাইলন ওয়ান বিলংস টু n সাচ দ্যাট মডিউলাস xn মাইনাস জিরো লেস দ্যান ইপসাইলন ওয়ান ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে ওয়ান ইপসাইলন ওয়ান, দ্যাট ইজ লিমিট xn ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ xn ইজ দ্য নাল সিকোয়েন্স।